T20 পহেলা জুন মাঠে গড়াচ্ছে টি-20 বিশ্বকাপ। ক্রিকেটের বিশ্বায়নের লক্ষ্যেই প্রথমবারের মতো সংক্ষিপ্ত সংস্করণের আসর বসছে মার্কিন মুল্লুকে। সঙ্গে আছে ওয়েস্ট ইন্ডিজ। 5 জানুয়ারি সূচি প্রকাশের পর থেকেই বেজে উঠেছে বিশ্বকাপের দামামা। 100 দিনের ক্ষণগণনায় এবার প্রচারণামূলক একটি ভিডিও প্রকাশ করে পুরো দুনিয়াকে বিশ্বকাপের আগমনী বার্তা পৌঁছে দিয়েছে ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। 1 মিনিট 24 সেকেন্ডের প্রচারণামূলক ভিডিওর নাম দেওয়া হয়েছে আউট অব দিস ওয়ার্ল্ড। ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে সমুদ্র সৈকতে ক্রিকেট চলছে এবং সেই ম্যাচ উপভোগ করছেন সৈকতে ঘুরতে আসা পর্যটকরা। কুইন্টন ডি কক সহ তখন সবাই আকাশের দিকে তাকিয়ে দেখছেন এক ঝাঁক উল্কাপিণ্ড ভেসে আসছে। কেউ দাবা খেলতে খেলতে, কেউ বা আবার সুইমিং পুলে বসে মোবাইল দেখছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভমান গিল, শাহিন শাহ আফ্রিদির মতো তারকা ক্রিকেটাররাও কথা বলছেন বিশ্বকাপ নিয়ে। হঠাৎ করে দেখা যায় ট্যাক্সির উপরে এসে পড়ে 2024 টি-20 বিশ্বকাপের বল। ট্যাক্সি চালক সহ আরো অনেকেই বড় পর্দায় খেলা দেখছেন। সেখানে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের ক্রিকেটারদের বড় বড় শট খেলার ভিডিও রয়েছে। বাংলাদেশের 3 ফরম্যাটের নতুন অধিনায়ক শান্তর ব্যাটিং এর এক ঝলকও ছিল ভিডিওটিতে। গ্যালারিতে পাঠানো বল মহাকাশে চলে গিয়ে আবার ফেরত আসছে। সমর্থকদের উল্লাস ও ভালো লাগার মুহূর্ত উঠে এসেছে এই ভিডিওতে। 9 শহরে 20 দলের 55টি ম্যাচে ক্রিকেটের 4 ছক্কার রোমাঞ্চে বুধ হয়ে থাকবে পুরো দুনিয়া। এবারের বিশ্বকাপে টিকিট কালোবাজারি ঠেকাতে ও সমর্থকদের সুন্দরভাবে ক্রিকেট ম্যাচ উপভোগে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ICC। পাবলিক টিকিট ব্যালটের মাধ্যমে কাটা হচ্ছে এবারের টি-20 বিশ্বকাপের টিকিট। আগে এলে আগে পাবেন টিকিট ব্যালটের সিস্টেমটা এমন নয়, প্রতি ম্যাচের জন্য 6টি করে টিকিট কাটতে পারবেন ভক্ত সমর্থকরা। সেটা যে কোনো ম্যাচের জন্যই হতে পারে। সর্বনিম্ন $6 শুরু হবে টিকিট বিক্রি। বাংলাদেশি মুদ্রায় তা $658, সর্বোচ্চ দাম $25। ব্যালটের কাজ শেষ হলে বাকি থাকা টিকিটগুলো জেনারেল সেলের মাধ্যমে বিক্রি করা হবে। ব্যালটে 161 দেশ থেকে টিকিটের আবেদন এসেছে 30 লাখেরও বেশি। এতেই যেন আশাবাদী ICC-র প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস। এই বিশ্বকাপ যুক্তরাষ্ট্র জুড়ে ক্রিকেটের উন্নয়নে ভূমিকা রাখবে বলে মনে করেন অ্যালারডাইস। পারভিন আক্তার, সময় সংবাদ,